টিচার্স, আগেইন আমি চলে এসেছি আরেকটা নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে। অনেকেই আমার অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনে জানাচ্ছিলেন যে প্রমোশন ডিটেনশন রিগার্ডিং আপনাদের কিছু প্রবলেম হচ্ছে কাজ করতে। যদিও এই টপিকের ওপর আগে সেশনে আমি ভিডিও করেছিলাম, তাও আমি ভাবলাম 2022 সেশনে একটা কম্প্যাক্ট ভিডিওটা করে দিলে হয়তো অনেকেরই সুবিধা হবে। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করে দিচ্ছি। জানি না যেহেতু এখন ই পোর্টালে কাজ চলছে, পোর্টাল কতটা সঙ্গ দেবে। একইভাবে SMS পোর্টালে যে প্রবলেমটা আপনারা ফেস করেছিলেন সার্ফিং রিগার্ডিং, এখানেও এটা হতে পারে। বাট যেহেতু ফার্স্ট মর্নিং আমি কাজ করছি, আই থিঙ্ক হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ পুরোটা আমি লাইভ দেখাবো, শেষ অবধি ভিডিওর সাথে থাকুন, কোথাও স্কিপ করবেন না। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, আগেইন আমি বলবো আমায় কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার যতটা সম্ভব। ওকে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড টুডেস ভিডিও। ফার্স্ট আমি লগ ইন রিগার্ডিং কিছু দেখাচ্ছি না, আপনারা সবাই জানেন কীভাবে লগ ইন করতে হয়। আমি জাস্ট ক্যাপচা কোড টাইপ করে সাইন ইন করছি, দেন প্রসেসে চলে যাব। ওকে, থ্যাংক গড সাইট ওপেন হয়েছে, নো ইস্যু। এখানে দেখুন বলে দিচ্ছে প্রমোশন ডিটেনশন মডিউল ফর ট্রান্সফারিং ডেটা ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার 2021-22 হ্যাজ বিন অপারেশনাল 10/12/2021। 10 তারিখ থেকে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখি, প্রমোশনের পর আপনাদের যেটা করতে হবে, TC জেনারেট করতে হবে আউটগোয়িং ব্যাচের জন্য। তো সেক্ষেত্রে অনেকের ফাদার মাদারের ডিটেল চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, অনেকের বাবা মার নামের ক্ষেত্রে কিছু ভুল আছে। তো এই যে বেসিক ডিটেলগুলো, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে একটা অপশন এখানে পাবেন একটু নিচের দিকে, এইখানে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস বলে। ওকে, দেখুন এইখানে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস, এই অপশানটায় যদি আপনারা ক্লিক করেন, এখানে স্টুডেন্ট কোড দেওয়ার পরে স্টুডেন্টের বেসিক ডিটেলসটা, ফাদার মাদার গার্ডিয়ান নেম ফোন নাম্বার, এগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিন্তু একটু বেশি ডিটেল, লাইক ফটো চেঞ্জিং বা ধরুন SC ST জেনারেল, এই রিগার্ডিং ইনফরমেশন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তার জন্য এডিট করতে হবে, এডিট অপশানটা এখনও অ্যাক্টিভ নয়। তো অ্যাক্টিভ হলে আমি একটা কমিউনিটি গ্রুপে মেসেজ আপনাদের জন্য দিয়ে দেবো, ঠিক আছে? আজকের ভিডিওটা এই রিগার্ডিং নয়, আমি জাস্ট বলে দিলাম, কারণ অনেকেই এটা ফেস করছেন, আমায় কমেন্ট করছেন যে TC জেনারেট করার পর আপনারা দেখেছেন যে ফাদার মাদারের নামের ক্ষেত্রে কিছু ভুল আছে কিন্তু এডিট করা যাচ্ছে না। তো এডিট বেসিক ডিটেলসের জন্য আপনারা এই অপশানটা দিয়ে কিন্তু আপাতত কাজটা চালিয়ে নিতে পারেন। ওকে, তো চলুন আজকের যেটা টপিক ছিল আমাদের, প্রমোশন অ্যান্ড ডিটেনশন। তো আরেকটা কথা বলে রাখি, ডিটেনশন কিন্তু প্রাইমারি সেকশনের ক্ষেত্রে হবে না। যদি প্রত্যেকের এজ প্রপার থাকে, এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসে না পড়লে সেটা আনাদার কোয়েশ্চেন, সেক্ষেত্রে SI স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে কনফার্ম হয়ে তবে আপনারা কিন্তু ডিটেনশন, মানে সেম ক্লাসে স্টুডেন্ট রাখতে পারেন। যদি একমাত্র এজের প্রবলেম থাকে, সেটা অবভিয়াসলি ডিসকাস করার পর স্যারের সাথে। কিন্তু প্রাইমারিতে ওই গার্জেন এসে বলছে যে আমি স্টুডেন্টকে এই ক্লাসে রাখতে চাই, সেটা কিন্তু আপনারা কখনোই করবেন না। প্রাইমারিতে ডিটেনশন প্রসেস কিন্তু নেই। ওকে, তো চলুন যেটা আমরা করব সেটা হচ্ছে স্টুডেন্টস প্রমোশন অ্যান্ড ডিটেনশন। স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন 2020, এটা আগের, আপনারা ক্লিক করবেন এই অপশানটায়। ওকে, তো এটাতে আমি ক্লিক করছি। এক্ষেত্রে বলে রাখি, ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন ক্লাসেস আপ টু ক্লাস 8, 8 এর পর থেকে ইন রেসপেক্ট অফ CWSN, CWSN এর ক্ষেত্রে করা যেতে পারে, আদার কোনো ক্ষেত্রে কিন্তু ডিটেনশন হবে না। ওকে, আর আরেকটা যেটা বলার সেটা হচ্ছে মার্কস এন্ট্রি, যাদের স্কুলে TIC রয়েছে, HT নেই, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছিল সেটাও কিন্তু অলরেডি রিজলভ হয়ে গেছে। আপনারা SI স্যারের সাথে কন্ট্যাক্ট করলে SI স্যার কিন্তু TIC-দের অ্যালোকেশনের রাইট যেটা, সেটা কিন্তু ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন ওনাদের লগ ইন থেকে। তারপর উনি অ্যালোকেট করতে পারছেন এবং আদার টিচাররাও নাম্বার এন্ট্রি করতে পারছেন, এটা কিন্তু বর্তমানে রিজলভ হয়ে গেছে। সো যাদের HT আছে বা TIC আছে, হোয়াট এভার, আপনারা কিন্তু অ্যাট ফার্স্ট মার্কস এন্ট্রি করে মার্কশিট জেনারেট করার পর তারপর এই প্রমোশন প্রসেসটা করবেন।
যাদের হয়ে গেছে কিছু করার নেই, বাট প্রমোশনের পরেও মার্কস এন্ট্রি আপনারা করে দিতে পারেন, তাতে কোনো ইস্যু নেই। বাট যেটা সিস্টেম আমি সেটা বলছি, আগে আপনারা মার্কস এন্ট্রি করবেন, দেন আপনারা প্রমোশন দেবেন। ওকে, এখানে এবার দেখুন একটা কথা যেটা মেনশন করছি, ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড, মাইন্ড দ্যাট। একবার আপনারা কিন্তু ফাইনালাইজ করে দেওয়ার পরে এটা কিন্তু কখনোই আর আপনারা মডিফাই করতে পারবেন না। যতক্ষণ এটা আপনার সেভ অ্যাজ ড্রাফটে থাকছে ততক্ষণ আপনারা চেঞ্জ করতে পারবেন, ফাইনালাইজ করার আগে ভালো করে কিন্তু দেখে নেবেন। যদি কারোর রোল চেঞ্জ করার ব্যাপার থাকে সেটাও এক্ষেত্রে আপনারা করতে পারেন, তাহলে এটা একবারে অ্যারেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন রোল চেঞ্জের কোনো ব্যাপার নেই, পরপর এন্ট্রি হবে, তো আপনারা পরপর করতে পারেন। নতুন যারা অ্যাডমিশন নেবে তারপর থেকে রোল হবে। এখানে আপনারা যখনই প্রমোশন দেবেন এটা কিন্তু অটোমেটিক্যালি 1, 2, 3, 4 করে অ্যারেঞ্জ হয়ে যাবে রোল নাম্বার, ঠিক আছে? প্রমোশনের কাজ সবসময় লাস্ট ক্লাস থেকে চালু করবেন। কেন এটা বলছি, না হলে অনেক সময় কি হয়, ধরুন আপনি ফার্স্ট প্রি প্রাইমারির প্রমোশন দিলেন, প্রি প্রাইমারি স্টুডেন্টরা অলরেডি ক্লাস ওয়ানে চলে গেল, এবার যখন আপনারা ওয়ানের প্রমোশন দেবেন তখন দেখবেন আপনারা আপনাদের একটা কি বলবো বোঝার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ প্রি প্রাইমারির বাচ্চারা অলরেডি চলে যাবে তখন ওয়ানে। এবার ওয়ানের বাচ্চাগুলোকে আপনারা যখন প্রমোট দিচ্ছেন তারা চলে যাচ্ছে টুতে, সেক্ষেত্রে কি হয় একই প্রোফাইলের মধ্যে অনেকগুলো স্টুডেন্টস চলে আসে, এক্ষেত্রে অনেক ইস্যু কিন্তু ক্রিয়েট হতে পারে, হবেই যে আমি বলছি না, বাট হতে পারে। সেই জন্য সবসময় কাজটা আপনারা লাস্ট ক্লাস থেকে চালু করবেন। ক্লাস ফাইভ দেখুন এখানে প্রথমে প্রত্যেকটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এবার আমি যেটা করব সাবমিট করব। দেখুন সাবমিট করার পরে এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেল এখানে শো করছে উইথ রোল নাম্বার। এখানে কি দেখাচ্ছে, যেহেতু এটা ক্লাস ফাইভ লাস্ট ক্লাস তাই প্রমোট অ্যান্ড লিভ স্কুল, ঠিক আছে, ও প্রমোশন পাবে এবং স্কুল লিভিং সার্টিফিকেট পাবে, দ্যাটস ওয়াই এখানে আমার রোল চেঞ্জিংয়ের কোনো ব্যাপার নেই, পরপর অ্যারেঞ্জড রয়েছে। এখানে জাস্ট আমরা কি করব, এই যে অপশানটা প্রমোটেড অর ডিটেন্ড সেকশন, ডিটেনশন কোনো গল্পই নেই, এখান থেকে এই যে প্লিজ সিলেক্ট যে অপশানটা এটা আপনারা সিলেক্ট করবেন। এটা আসছে না, একটু টাইম লাগছে, এসে যাবে। এখান থেকে এই স্টুডেন্টটি প্রমোট হচ্ছে না ডিটেন্ড হচ্ছে সেটা এখান থেকে মেনশন করতে হবে। তো দেখুন এখানে কোনো অপশানই আসছে না, কেন আসছে না, কারণ এরা তো ক্লাস ফাইভ অলরেডি এটা প্রমোট হয়ে যাচ্ছে, এখানে ডিটেনশনের কোনো ব্যাপারই নেই, আর রোল চেঞ্জও দেখুন এটা রেড করে মার্ক করে দিচ্ছে, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু আর কোনো অপশান আসবে না, সব প্রমোটেড, এখান থেকে জাস্ট আপনারা করবেন সেভ অ্যাজ ড্রাফট। একটু টাইম নেবে, সেভ অ্যাজ, দেখুন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড, এটা কিন্তু সেভ হলো, ঠিক আছে, একটা ক্লাস আমার হয়ে গেল। এবার এখানে আর কিছু করণীয় আমার নেই, এখান থেকে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে ফাইনালাইজ, তো আমি এখন এটা ফাইনালাইজ করছি না। নেক্সট আমি যেটা করব ক্লাস ফোরের ক্ষেত্রে যাব, ক্লাস ফোর এখানে সাবমিট করব। দেখুন এইখানে কিন্তু অপশানগুলো ভালো করে খেয়াল করুন, প্রমোটেড ক্লাস কি হচ্ছে, এটা আমি ক্লাস ফোরের প্রমোশন দিচ্ছি, ক্লাস ফোর প্রমোট হয়ে কোন ক্লাসে যাচ্ছে, ক্লাস ফাইভে যাচ্ছে, রাইট। সেকশন যদি এখান থেকে চেঞ্জ করার থাকে, যাদের অনেক স্টুডেন্ট, আমার ক্ষেত্রে এখানে 18 স্টুডেন্ট রয়েছে, আমার কোনো নিড নেই স্টুডেন্টদের সেকশন চেঞ্জ করার, বাট এখান থেকে আপনাদের যদি দুটো তিনটে সেকশন থাকে, কোনো স্টুডেন্টকে যদি অন্য সেকশনে আপনাদের ট্রান্সফার করতে হয় এখান থেকে আপনারা কিন্তু সেকশন চেঞ্জ করে নিতে পারবেন। আর সেকশন যদি অ্যাড করার থাকে তাহলে সেটা কিন্তু আপনারা পারবেন না, এটা কিন্তু অবভিয়াসলি অফিসে, এসআই অফিসে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে, ওনারা ব্যবস্থা করে দেবেন, অ্যাটাচ হবে সেকশন, তারপর আপনারা চেঞ্জ করতে পারবেন। বাট যাদের অলরেডি রয়েছে এ বি সি ডিভাইডেশন সেকশনে, তাদের ক্ষেত্রে কিন্তু সেকশন চেঞ্জ কোনো প্রবলেম নেই। এবার এখানে রোলটা দেখুন, যারা অলরেডি এক্সিস্টিং আমার এই 18 স্টুডেন্ট, প্রত্যেকের কিন্তু ফাইভে গিয়ে রোলটা সেম থাকছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অলরেডি অ্যারেঞ্জড। এবার যারা আমার ফাইভে নিউ অ্যাডমিশন হবে তাদের রোল আমি দেব 18-এর পর 19 থেকে, সেটা আমি যখন অ্যাডমিশন করব তখন আমি সেটাও শো করে দেবো আপনাদের। তো যাই হোক, এখানে রোল আমি কিছু চেঞ্জ করছি না আপাতত, কারণ রোল এমন একটা অপশান যেটা ইন ফিউচারও আমি এডিট করতে পারবো,
তো এখন যা আছে আমি সেটাই রাখবো, নো ইস্যু। দেন এখান থেকে আমি কি করব, সেভ অ্যাজ ড্রাফট আগেইন, এটাকেও আমি ড্রাফটে রাখছি। নেক্সট আগেইন আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করে প্রত্যেকটা ক্ষেত্রে সেম প্রসেস, ক্লাস থ্রি আমি সাবমিট করলাম। দেন একইভাবে কোনো রোল যে আমি চেঞ্জ করছি না, আমার 17 জন স্টুডেন্ট রয়েছে, সেম থাকবে। দেন এখান থেকে জাস্ট আমি কি করব, সেভ অ্যাজ ড্রাফট, কমপ্লিট। দেন সার্ফিং প্রবলেম হবে, কিছু করার নেই, একটু ধৈর্য ধরে আপনারা করবেন, কোনোটা ফাইনালাইজ করবেন না প্রথমে, প্রথমে পরপর সাবমিট করে সেভ অ্যাজ ড্রাফট করতে করতে যাবেন ক্লাস, লাস্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসের দিকে। ওকে, সার্ফিং হোক, দেন আমি আবার ব্যাক করছি। দেখুন চলে এসেছে, এবার ক্লাস থ্রি এর স্টুডেন্টরা কোথায় যাচ্ছে, ক্লাস ফোরে যাচ্ছে। ওকে, তো এখানেও কিছু আমার চেঞ্জের ব্যাপার নেই, আমি এটাকে জাস্ট সেভ অ্যাজ ড্রাফট করে দেবো। সাকসেসফুলি সেভড হয়ে গেল, কারণ অলরেডি এরা প্রমোট। দেন আবার ব্যাকে যাচ্ছি, দেখুন আমার তিনটে ক্লাস কিন্তু হয়ে গেল। এবার ক্লাস টু এর স্টুডেন্টরা কোথায় যাবে, ক্লাস থ্রিতে যাবে। আগেইন আমি সাবমিট করলাম, দেখুন সাবমিট করার পর একইভাবে ক্লাস টু এর স্টুডেন্টরা এখানে শো করছে থ্রিতে চলে যাচ্ছে, অলরেডি প্রমোট। অ্যান্ড এখান থেকে আমি কি করছি, সেভ অ্যাজ ড্রাফট, সেম প্রসেস, কোনো সমস্যার কারণই নেই। আগেইন আমি ব্যাক করছি, দেখুন আর দুটো ক্লাস রয়েছে, ক্লাস ওয়ান এবার আমি সাবমিট করব। দেখুন ক্লাস ওয়ানেররা টুতে চলে গেল, এখান থেকে আগেইন সেভ অ্যাজ ড্রাফট, লাস্ট অফ অল আগেইন ব্যাক। দেন প্রি প্রাইমারি স্টুডেন্টরা কোথায় আসছে, ক্লাস ওয়ানে, দেন সাবমিট, হয়ে গেল। প্রি প্রাইমারি থেকে ওয়ানে ওরা চলে গেল, দেন সেভ অ্যাজ ড্রাফট। এবার তাহলে আমার কি হলো, এবার আমি যদি ব্যাকে যাই, দেখুন সব আমার কমপ্লিট হয়ে গেল, প্রত্যেকটার পাশে একটা করে নিউ বাটন অ্যাড হয়ে গেল, দ্যাট ইজ ফাইনালাইজ। এবার আমি একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই, সেটা হচ্ছে এখন আমার স্টুডেন্ট লিস্ট ভিউতে, স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউ, এখানে আমি যদি ক্লিক করি, স্টুডেন্টরা আগে আমার যে কন্ডিশনে ছিল, যে ক্লাসের স্টুডেন্ট যেখানে ছিল সেখানেই কিন্তু থাকবে। যতক্ষণ না আমি ফাইনালাইজ করছি ততক্ষণ কিন্তু তারা নেক্সট ক্লাসে প্রমোট হবে না। ওকে, আবার সার্ফিং প্রবলেম হচ্ছে, সার্ফিং হলে দেখুন আবার সাইট চলে গেল, আমি নেক্সট কমপ্লিট হলে আবার মেন সাইটে এসে আবার আসছি আপনাদের সামনে। দেখুন চলে এসেছে আগেইন, এখন দেখুন প্রি প্রাইমারি স্টুডেন্টরা কিন্তু প্রি প্রাইমারিতেই রয়েছে। দেখুন আমি এখান থেকে সিলেক্ট করছি 2021, দেন এখান থেকে সিলেক্ট করছি প্রি প্রাইমারি, দেন সেকশন এ, দেন সার্চ স্টুডেন্ট। দেখুন প্রি প্রাইমারির আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যেমন ছিল সেরকমই আছে, এখনও কিন্তু এরা ওয়ানে যায়নি। এটা আমি কেন আপনাদের শো করছি, কারণ আমি যখন 2022 সেশন আপনাদের শো করব ফাইনালাইজ করার পর, দেখবেন প্রি প্রাইমারি কিন্তু এমটি হয়ে যাবে, ঠিক আছে। এখনও কিন্তু প্রি প্রাইমারিতে 2021 স্টুডেন্ট শো করছে, কারণ এরা এখনও ওয়ানে যায়নি, রাইট। চলুন এবার আমি ফাইনালাইজ করে দেখিয়ে দিই আপনাদের, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, দেন এখান থেকে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন অপশনে গেলাম, দেখুন এভাবে কিন্তু শো করছে। এবার আমি কি করব, একটা একটা করে ফাইনালাইজ করতে করতে যাব। ফার্স্ট আমি যেটা করব, ক্লাস ফাইভ ফাইনালাইজ, দেন আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যানট বি মডিফাইড, ঠিক আছে। আমার সমস্ত ডেটা কিন্তু ওকে আছে, তাই আমি ফাইনালাইজ করছি। আপনাদের যদি গার্ডিয়ানের নেমে বা আদার কোনো প্রবলেম থাকে, আপনারা সেটা কিন্তু এডিট করবেন, তারপর ফাইনালাইজ করবেন। ওকে 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 করার পর একটু টাইম নেবে আগেইন সার্ফিংয়ে, দেখুন হয়ে গেল, ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড। দেখুন এবার যেহেতু ক্লাস ফাইভ, তাই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট, এই একটা নতুন অপশন কিন্তু জেনারেট হয়ে গেল, কারণ এটাই লাস্ট ক্লাস, ঠিক আছে। তো আমি এটা পরে শো করছি, আগে আমি ফাইনালাইজগুলো করে নিই। দেন ক্লাস ফোর আগেইন ফাইনালাইজ, ওকে আগেইন আমি ফাইনালাইজ করছি,
क्लास फोर फाइनलाइज देखो एखे शो मैं शो कर दीचे फाइनलाइज एखे किन्तु कोनो न्यू ऑप्शन नहीं ठीक है देन अगेन क्लास थ्री फाइनलाइज हो गेलो देन अगेन क्लास टू फाइनलाइज अगेन कंप्लीट क्लास वन फाइनलाइज कंप्लीट एंड प्री प्राइमरी फाइनलाइज कंप्लीट एबार आमार प्रत्येकटा स्टूडेंट किन्तु 2022 सेशने तादेर नतून क्लासे अलरेडी चले गेलो एबार जेटा करते हबे कि क्लास फाइवेर टीसी जेनारेट करते हबे राइट डाउनलोड स्कूल लिविंग सार्टिफिकेट एखाने आमी क्लिक करलाम देखुन एट ए टाइम किन्तु रोल वाइज प्रत्येकटी स्टूडेंटेर टीसी जेनारेट हये गेलो एखाने प्रत्येकटा किन्तु चेक करे नेबेन स्टूडेंट नेम स्टूडेंट कोड फादार्स नेम मादार्स नेम एड्रेस इन डिटेल्स डेट अफ बार्थ क्लास फाइव एट फाइव ही देखा लास्ट क्लास अटेंड एखे जस्ट साइन होबे देन एखान थेके एटा एकटा टीसी पुरोटा एखाने हेड अफ द इन्स्टिट्यूशन साइन करबेन एखाने डेट देवें एखाने शो करछे सार्टिफायर दैट द स्टूडेंट हैज बीन ट्रांसफार्ड ऑन डेटटा शो करछे कम्प्लीटेशन अफ टर्मिनल क्लास कमप्लीट हो गेछे ताई ट्रांसफार पेल এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পার্ট এখানেও গার্ডিয়ান সিগনেচার করিয়ে ডেট দিয়ে এই পোর্শনটা এখান থেকে কাট করে এটা আপনাদের কাছে আপনারা রেখে দেবেন যারা অলরেডি কাজ করেছেন তারা জানেন যারা ফার্স্ট টাইম করছেন আমি তাদের জন্য কিন্তু ডিটেলে বলে দিলাম এইভাবে দেখুন রোল ওয়ান হলো রোল টু হলো দেন রোল থ্রি যতজন স্টুডেন্ট আপনাদের থাকবে টার্মিনাল ক্লাসে প্রত্যেকের রেজাল্ট কিন্তু অ্যাট এ টাইম এইভাবে জেনারেট হয়ে যাবে ওকে দেখুন প্রত্যেকটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এবার কি করবেন আপনারা না প্রিন্ট নিতে হবে তো প্রিন্ট কিভাবে নেবেন দেখুন এখানে ডাইরেক্ট আপনাদের যদি প্রিন্টার অ্যাটাচ থাকে প্রিন্ট করলে অপশন চলে আসবে বাট যাদের নেই তাদের কি করতে হবে পিডিএফ করে রাখতে হবে সো আমি প্রিন্টে ক্লিক করলাম দেন এখান থেকে দেখুন সেভ অ্যাজ পিডিএফ এখানে ভিউটা লোড হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ এখান থেকে সেভ করলাম করে আমার যেখানে রাখার আমি সেখানে সেটা রেখে দেবো আমি এখানে ডেস্কটপেই জেনারেলি সব কিছু সেভড রাখি যাতে কোনো ইস্যু না হয় পরে তো এখান থেকে জাস্ট আমি নেমটা চেঞ্জ করছি সেটা হচ্ছে ক্লাস ফাইভ টিসি ওকে দেন সেভ চলুন দেখিয়ে দিই এটা সেভ হলো কি না আমাদের এটা আমি মিনিমাইজ করলাম রিপোর্ট কার্ডের মধ্যেই আমি সেভ করেছি শিবচন্দ্রদেব প্রাইমারি স্কুল দেখুন ক্লাস ফাইভ টিসি চলে এসেছে প্রত্যেকটা এখানে শো করছে এবার আপনারা পেন ড্রাইভে নিন বা মেল পাঠান যেভাবে হোক টিসিটা আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি ক্লোজ করলাম এখান থেকেও এটা আমি ক্লোজ করছি এবার এখান থেকে এটা ক্লোজ করছি দেন আগেইন আমি অনলাইন হলাম এবার যেটা দেখানোর দেখুন যেটা আমি বলছিলাম প্রত্যেকটা অলরেডি ফাইনালাইজড হয়ে গেছে আমার টিসিও জেনারেট করা হয়ে গেছে এবার চলুন আমি 2022 সেশনের স্টুডেন্ট লিস্ট ভিউটা আপনাদের দেখিয়ে দিই আমি প্রত্যেকটা কেন দেখাচ্ছি যাতে এইভাবে আপনারাও চেকিং করে দেখে নিতে পারেন যে কাজটা ওকে আছে কি না হলে কিন্তু পরে দেখবেন অনেক প্রবলেম হতে পারে এবার আমি 2022 যাব দেন প্রেজেন্ট ক্লাসে গিয়ে প্রি প্রাইমারি দেন প্রেজেন্ট সেকশন ওয়ান এ সরি দেন সার স্টুডেন্ট দেখুন প্রি প্রাইমারি কিন্তু এমটি দেখাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে আপনি যদি ক্লাস ওয়ান সিলেক্ট করেন সার্চ করেন দেখুন ওয়ানে কিন্তু স্টুডেন্ট দেখাবে দেখুন তাহলে যখন আমি আপনাদের দেখিয়েছিলাম 2021 সেশনে প্রি প্রাইমারি স্টুডেন্ট এরা ছিল এরা কিন্তু এখন ক্লাস ওয়ানে চলে এসেছে তার মানে আমার প্রমোশন কাজটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমার মনে হয় না এত ডিটেল ভিডিও আপনারা পাবেন ইউটিউবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ একদম সেই অঙ্কের যেরকম ব্যাক প্রসেসে গিয়ে প্রুফ দেখিয়ে দেওয়া হয় যে কাজটা প্রপার হলো কি না সেইভাবে কিন্তু আমি আপনাদের শো করে দিলাম ঠিক আছে তো এই রিগার্ডিং আই থিঙ্ক কোনো ইস্যু ক্রিয়েট হবে না বাট তাও বলছি যদিও হয় ডোন্ট হেজিটেট টু কমেন্ট মি যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ওকে তো আই থিঙ্ক প্রত্যেকটা ভিডিওর মতো এটাও আপনাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে তো কাজগুলো করুন প্রপারলি বেস্ট অফ লাক আজকের জন্য এটুকুই খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিক এলে অবশ্যই আমি সেই রিগার্ডিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো
बाय बाय फॉर टुडे।